এরপরে শারমিন নিতু জানতে চান ক্যামতের দিন দেশের মানুষ কিভাবে আলাহাদের ময়দানে পৌঁছাবে এতে ওদের কষ্ট হবে কি কেয়ামতের পরিস্থিতিকে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে যদি আমরা মেলাই তাহলে ভুল হবে তখন পরিস্থিতি কি হবে আল্লাহতলা মানুষের ভিতরে যে সক্ষমতা দিবেন এখনকার সক্ষমতার মতো নয় এখন মানুষ একটু কষ্ট সহ্য করতে না পারলে মৃত্যু হয় তখন কোনো মৃত্যু হবে না অনেকগুলো বিষয় এখানে আছে বিধায় আখেরাতকে দুনিয়ার সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে কখনোই আমরা যোগ বিয়োগ করে মেলাতে পারব না এবং এটি আমাদের ভুল হবে